প্রচার প্রচারণায় সরগরম খুলনা ও বরিশাল সিটি নির্বাচন। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে নগরীর অলিগলি। ভোট পেতে উন্নয়নের নানা প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে তুলছেন অভিযোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জ্যৈষ্ঠের প্রখর রোদ উপেক্ষা করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন খুলনা সিটি নির্বাচনের প্রার্থীরা। নৌকার প্রার্থী তালুকদার আব্দুল খালেকের প্রচার প্রচারণায় গুরুত্ব পাচ্ছে পথসভা ও মতবিনিময়। সকালে নগরীর হাদিস পার্ক, টুটপাড়া সহ 28 ও 29 নম্বর ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেন তিনি। পরিচ্ছন্ন নগরী ঘটনে জনগণের অংশগ্রহণ এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করতে নৌকায় চাইছেন ভোট। চলমান যে প্রকল্প উন্নয়নের আমাদের পুনরায় দায়িত্ব এবং আমাদের নৌকাপতিকে ভোট দিয়ে এই অসমাপ্ত কাজ সম্পূর্ণ করার জন্য আমি খুলনার ভোটার সহ খুলনাবাসীর কাছে আমি আবেদন জানাচ্ছি। অন্যদিকে জলাবদ্ধতা নিরসন, সুপেয় পানি ব্যবস্থা, মাদকমুক্ত ও নিরাপদ নগরীর ঘটনে প্রতিশ্রুতি দিচ্ছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী। তবে ভোটাররা ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন বলে অভিযোগ তুলেছেন তিনি। প্রশাসন যদি প্রতিটা ওয়ার্ডে মাইকিং করে বলে যে আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের, আপনারা ভোট কেন্দ্রে যান, তাই সেই ক্ষেত্রে আমার মনে করি ভোটাররা উৎসাহ পাবে, নিরাপত্তা পাবে, তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে। পিকচার প্যালেস, ডাক বাংলোর মোড়, ডিসি অফিস ও আদালত চত্বরে চাকরিজীবীদের সাথে গণসংযোগ করেন হাতপাখার মেয়র প্রার্থী আব্দুল আওয়াল। বিরোধী প্রার্থীদের ইশতেহার ও প্রতিশ্রুতি ভোটারদের সাথে প্রতারণা বলে জানান তিনি। ক্লিন ইমেজ হিসাবে আমরা আলেম ওলামাদের একটা আস্থাশীলতা সমাজে আছে, সেই হিসাবে তারা আমাদেরকে সমর্থন করবে এই আশ্বাস আমাদেরকে দিতেছে। এদিকে বরিশাল সিটি নির্বাচনের মেয়র প্রার্থীদের পাশাপাশি পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছে কাউন্সিলর প্রার্থীরাও। দুপুরে নগরীর বগুড়া রোড ক্রাউন কনভেনশন হলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী। বরিশাল নগরীর গ্যাস সংযোগ প্রদানের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। বরিশালকে শিল্প, বাণিজ্য ও পর্যটন নগরী হিসাবে গড়ে তোলা হবে। নগরীর নবগ্রাম রোড এলাকায় গণসংযোগ করে ভোট চেয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস। কিসের লেভেল প্লেয়িং ফিল্ড ওনারা তৈরি করছে? ওনারা যে দুইটা গোয়েন্দা সংস্থা প্রতিদিন এখানে সেখানে ঘুরে ঘুরে মিটিং করতেছে, সেগুলো ওনারা চোখে দেখেন? ওনাদের দেখা উচিত, জনগণ কিন্তু দেখে। ওনারা যদি মনে করে ওনারা এই দেশের প্রভু, এটা ভুল। ওনাদের আজকে চাকরি আছে, কালকে চাকরি নাই। ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি ফয়জুল করিম বাকলার মোড়ের দিকে প্রচারণার পাশাপাশি লিফলেট বিতরণ করেন। সরকারের তো দুই শক্তি, এক প্রকাশ্য শক্তি আর গোপন শক্তি। যদি গোপন এবং প্রকাশ্য শক্তি ব্যবহার না করে উৎসবমুখর পরিবেশে যদি জনগণ তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারে, আমি মনে করি হাত পাখা বিপুল ভোটে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। আগামী 12 জুন বরিশাল সিটি নির্বাচনের ভোট গ্রহণ হবে। এসিটিভি নিউজ ডেস্ক।